हेलो गाइज, वेलकम टू माय चैनल श्रीराम ऑफिशियल। तो আমরা আজকে যাচ্ছি আঁকের রস খেতে, তিনজনা মিলে আঁকের রস খেতে যাচ্ছি। তো স্টেশনে যাব, বৈচিকাম স্টেশনে যাব, আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের এটা বৈচিকাম হসপিটাল, আমরা যাব এখন আঁকের রস খেতে। আঁকের রস খেতে যাব, 10 টাকার রস খেতে যাব, কিন্তু 50 টাকা তেল পোড়াচ্ছি। ভাই সব কিছু জায়দা নিয়ে গেই, মতলব कुछ भी। এখন আমরা যাব রোডে। তো দেখা যাচ্ছে গেট পড়েছে, গেট পড়েছে। আমরা গেটের মধ্যে দাঁড়িয়ে আছি, 5 মিনিট হয়ে গেল প্রায় গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। ট্রেন ঢুকেছে, ট্রেন আছে দেখা যাচ্ছে, একটা মেল গেল। 5 মিনিটের ওপর দাঁড়িয়ে আছে গেটে। এটা বর্ধমান লোকাল, বর্ধমান যাবে। অনেক লোকজন নামছে ট্রেন থেকে দেখা যাচ্ছে। গেট খুলেছে, আমরা বেরিয়ে গেছি। আস্তে চালা, আস্তে চালা। ব্লগিং বানানোর চক্করে আমরা উপরে চলে যাবো, নাহলে বৈচিকাম গেট ক্রস করলাম, স্টেশনটা দেখানো হলো। গাড়িতে প্রচুর সফল। তো এই রাস্তাটা এটা দিয়ে যাবি না, এটা দিয়ে যেতে হবে না, এটা দিয়ে রাস্তাটা ভালো না, খুব একটা। তো আমরা সোজা রাস্তা ধরে নিয়েছি। যাবো এখন উপর রোডে, রোড থেকেও কিছুটা যেতে হবে। 10 টাকা আখের রস খেতে গেলে রোড থেকেও যেতে হচ্ছে। তো আমরা ফাইনালি রোডে উঠে গেলাম, এবার গাড়ি টানবো। অনেকদিন পর এলাম এদিকে, আসলে আশা হয় না, তো কাজের চাপে ধন্যবাদ। অনেক লোকজন দেখতে পাচ্ছি রোডের ধারে, গাড়িটা পৌঁছাবে না, গাড়িটা বন্ধ করে দিয়েছি। দাদু আমাদের দিকে খুব তাকাচ্ছিল, চিনতে পেরেছে, মনে হয় আমাদের চিনতে পেরে গেছে। আমরা মাছ পরে আসিনি আজকে যদিও। আরে ঠিক আছে, আমি খাবো না, তোরা খা না, দেখা দিচ্ছি। আমাদের আখের রস রেডি হচ্ছে এখন। জায়গাটা খুব একটা ভালো না, খুবই ক্লিয়ার আসছে না। আখের রস রেডি হচ্ছে, আমি খাবো না, তোরা দুজনে খা না। আর মোদক যদি বলে তাহলে খাবো। মোদক ভাই হবে আরেকটা? হ্যাঁ, আরে হোক না, অসুবিধে কি আছে? হ্যাঁ, মজা দেখানো হবে। এ দেখা যাচ্ছে, আরে এই আমাদেরকে এনেছে খাবে বলে, দেখাই বলে, দেখাই বলে, এই খাবে আমাদেরকে। লেবু তো হয় একটা, কি খাবি? লেবু, লেবু 10 টাকা রস খাবি, তাও লেবু। হ্যাঁ, 10 টাকার রস খাবে, তা আবার লেবু। সামনে ওর গাড়িটা রেখে দেবো, জমা রাখবো এখানে, তারপর হবে। সম্পূর্ণ পেমেন্ট করবে, আমরা আমরা জাস্ট খেতে এসেছি, এতে কিছু বলার নেই। টাকাটা দিয়ে দে, টাকাটা দিয়ে দে। তো এবার বাড়ি চো, আমরা আঁকের রস খাওয়া হয়ে গেছে, টাকা টাকা তো আমারই মারা গেল। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, চো। আমি আগে যাচ্ছি, আমাদের ড্রাইভার দাদা ভালো আছে, ভালো গাড়ি চালাতে পারে।
चैनपुरा जैसा দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছিল, তো আশা করছি কিছু হয়নি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেটা দিয়েছি ওটা দিয়েই যাবো, তো আশা করছি ওটা দেখানোর দরকার নেই, ওটা কেটে দেবো। এই হোটেলে কিছু খাবি? বাড়ি আমাদের এখানেই, তো হোটেলে খেতে এসছি। ভিডিও হচ্ছে বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, জিজ্ঞাসা করছে কি করছি। মাঝপথে দাঁড়িয়ে গেছি, তো 30 টাকার ভাগ্য বদল করার জন্য 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি। তো দাদা আমাদের 6 টাকায় 1 কোটি দেবে, দাদা একটু তাকাবে এদিকে? হ্যাঁ একদম একদম, 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি দেবে দাদা, চিন্তা থাকবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে একদম। আমরা আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, দেখা যাক তারপর কি হয়। দাদার মুখটা ভাত করে দেখে না, দাদা সব পয়সা খরচা করে, আমাদের সব পয়সা যা লাগে ও সব টাকা খরচা করে। দাদা আমার হেঁটে দাদা দেখি তো গাড়ি কাজিরা বেশ সুন্দর আছে, তো আমরা অন্য রাস্তা ধরে নিচ্ছি এখন। এটা দিয়ে অনেক আবেগপূর্ণ রাস্তা, আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে সাথে রাস্তার সাথে, প্রায় রাস্তা দিয়ে যাওয়া হয় না, যদিও রাস্তাটা সামনে দিয়ে রাতে হয়, রাতে রাস্তা দিয়ে আমরা যখন আসি তো রাতে আসি, এখন এখন যাওয়া হয় না। কী ব্যাপার, লোকজন তাকাচ্ছে আমাদের দিকে, সেরকম তো ওদের ছবি তুলছি, কিন্তু আমরা তো জানেন আমরা ব্লগ বানাতে পেরেছি, আমাদের চেনে বলে হাস, আমাদের চেনে না, ব্যাপার হচ্ছে আমাদের চেনে মাস্ক পরে বেরোয়নি আজকে, সমস্যা হচ্ছে এটাই, মাস্ক পরে বেরোলে দেখতে পেত না দুলো। এই দাদারা মিষ্টির দোকান আছে, তোমরা দেখাবো পরের ভিডিওয়, তো কি কি মিষ্টি পাওয়া যায় দাদার দোকানে, দই কেমন পাওয়া যায়, ঠিক আছে পরের ভিডিওতে আমরা সবই দেখাবো যে দাদার মিষ্টির দোকানটা কোথায়, আমরা সব কিছুই বলবো পরের ভিডিও। চলে এলাম বৈচিকা, তো রাস্তাটা দিয়ে আমাদের অনেক 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 আবেগ বেরিয়ে আছে। এটা বিএল স্কুল, যেখান থেকে আমরা ঘুরে বেরিয়েছি, তার মধ্যে এটা মেয়েদের স্কুল, গার্লস স্কুল ছিল, তার সামনে আমরা প্রায় অর্ধেক দিনই দাঁড়িয়ে থাকতাম স্কুল না গিয়ে, হাতে এটাও নিতাম। দেখা দাঁড়িয়ে সবাইকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তো হাতে তো হাত হাতে ফোনটা ধরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, যদিও স্ট্যান্ডটা আনা হয়নি, বাড়িতে স্ট্যান্ড আছে। জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার,
যারা যারা বলছি গ্রামের তাদের তো কোনো কথাই হবে না।